بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عليكم السلام ورحمة الله الفرقان مديا قرر في أكجون ديني باش اندرت تقوصنا عبد جان عبدالسطار باي دیکھو তিনি প্রশ্ন করেছেন যে জায়নামাজের মধ্যে আমাদের দেশে দেখা যায় জায়গা মজে দাঁড়িয়ে মানুষ প্রথমে কি বলে যে আমি ওই সত্তার দিকে মুখ ফিরিয়ে নিলাম কোন সত্তা যিনি আসমান এবং সৃষ্টি করেছেন হানিফান হানিফান ওমা আনা মিন মুশরিকিন আমি ইসলামের দিকে ঝুঁকে গেলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই তাহলে আপনি এই কথা বললেন এবং কিছু কিছু লোক নাকি ধারণা রাখে এই কথা বললে নাকি জায়নামাজ পাক হয়ে যায় এখন কোরআন সুন্নাহ থাকে কি বলে এটা কি শুননা নাকি অতিরিক্ত একটি কাজ যাকে শরীয়তের বাসায় বেদাৎ বলা হয় তাহলে বেদাৎ হলে বাদতের মধ্যে হলে আল্লাহ পাক রব্বুল আলম কবুল করবেন না বুঝলেন বেদাত হলে আল্লাহ রব্বুল আলম কবুল করবেন না কবুল করবেন না শ্রদ্ধীয় জন শ্রদ্ধীয় জনাব দেখুন বিষ্ণাব সাল আলহাম কখনো আমাদেরকে এইভাবে শেখান নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জায়নামাজে দাড়িয়ে কোন কিছু বলার তিনি আদেশ দেন নাই তাহলে আপনি জায়নামাজে দাঁড়িয়ে কি বলবেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে হাত বেঁধে ফেলবেন কেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইন্নী ওয়াজাহতু ওয়াজহী কি পড়োন নাই তিনি পড়েশন কিন্তু কোন সময় পড়েছেন আপনাকে এটা দেখতে হবে দেখেন সুন্নাতের অনুসরণ করতে গেলে কতগুলি আপনাকে বিষয় লক্ষ্য করতে হবে আপনি একটি শূন্য যদি পালন করতে চান আপনাকে এক নম্বরে দেখতে হবে এটা কখন করেছেন কিভাবে করেছেন কোন সময় করেছেন হ্যাঁ কত তারিখে করেছেন বুঝলেন তো আপনাকে এগুলি কি পরিমান করেছেন আপনাকে এগুলি সব কিছু দেখতে হবে আগে দেখে তারপর আপনি করতে পারেন আপনার ইচ্ছা করলে চলবে না তাহলে যেটা হাদিসে নেই কোরআনে নেই সাহবায় নেই এটা আপনি করবেন না তাহলে আল্লাহ রসুমালাম তাকবির তাহারিমা বেঁধে তারপর পড়েছেন আর আমরা এখন করেছি কি উল্টা আমরা এখন তাকবিরে তাহারিমে বাঁধার আগেই বলে নিচ্ছি তাহলে এটা কি বিশ্বনবী সাল আলাইসাল্লামের সাথে কি মিল হলো নাকি অমিল হলো সুজাকতা কথা সহজ কথা মিল হলে শুন না অমিল হলে বি হয়ে যাবে যার কারণে আপনি নিজ থেকে চুল পরিমাণ এবার নামে কিছু বাড়াইতে পারবেন না জি আশা করে বুঝতে বুঝতে পেরেছি